ব্যাঙ্গালোর প্যালেস, মাইসুরের রাজা আডিয়ারদের সামার প্যালেস যা ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে আছে, আপনারা দেখছেন। আমরা ব্যাঙ্গালোরে প্যালেসের ভিতরে ঘুরে আসলাম, এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই কিন্তু বাইরে অ্যালাউ করেছে। দেখুন সুন্দর কারুকার্য, এটা ব্রিটিশ পিরিয়ডের মহারাজাদের প্যালেস। ব্রিটিশ আর্কিটেক্টের প্রমাণ পাওয়া যাচ্ছে, কারণ ব্রিটিশ স্টাইলেই বানানো। প্যালেসে ঢোকার জন্য 250-240 রুপিস টিকিট, আর ফটোগ্রাফি স্ট্রিক্টলি বারণ আছে। তার জন্য আমরা ভিডিওতে ফটোগ্রাফি ভিতরের ফটোগ্রাফি দেখাতে পারলাম না, বাইরের প্যালেসের বাইরের দিকটার ফটো আমরা ভিডিও আমরা দেখাবো। আর আমাদের এখানে আসার যে বাই কারে আসার যে ব্যাঙ্গালোরের সিটির ভিতর দিয়ে আসার ফটোটা ভিডিও আমরা দেখাবো এর সঙ্গে। বাইরের সৌন্দর্যটাই খুব ভালো, ভিতরের থেকে আমার মনে হয় বাইরের। মাইসুরের প্যালেসের থেকে বিশাল যেটা আমরা দেখেছি। বাইরে বিশাল এরিয়া খালি পড়ে আছে, দেখুন। ক্যানন গোলা ফায়ারিং এর জন্য ইউজ হতো। কিছুদিন আগে পর্যন্ত ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ করতো সার্টেন চার্জের জন্য, 300 রুপিস, কিন্তু এখন স্ট্রিক্টলি বারণ আছে। আপনারা যদি আসেন কখনো ব্যাঙ্গালোর, আপনারা দেখতে পারেন একটা বিউটিফুল প্যালেস। বিশাল নয় কিন্তু বড়, যথেষ্ট বড়। এক থেকে দেড় ঘন্টা লাগলো আমাদের ভিতরে ঘুরতে। প্যালেসের পিছনের পাটা দেখুন, শীষ মহলের মতো কাঁচের তৈরি। অবভিয়াসলি এগুলো রানীদের থাকার জায়গা বা রানীদের এন্টারটেনমেন্টের জায়গা। অ্যাঙ্গেল থেকে পুরো প্যালেসটা কভার করার চেষ্টা করছি।
অন্য অ্যাঙ্গেল থেকে প্যালেস। ভিজিটার্স খুব বেশি নেই, কেননা খুব হাই রেট, দিস ইজ এ প্রাইভেট প্রপার্টি, তো রেট টিকিটের ফেয়ার খুবই বেশি, তার জন্য ভিজিটারদের সংখ্যাও কম। এখন অন্য অ্যাঙ্গেল থেকে প্যালেস আপনাদের কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর আমার ব্যাঙ্গালোর ভিজিটে সমস্ত ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার অ্যামং ইউর ফ্রেন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ।